আচ্ছা, মানুষের জীবন তো অনেক ঘটনাবহুল হয়, সবার জীবনেই তো অনেক ঘটনা ঘটে, তাই তো? তো দেখবে এই এই ঘটনাগুলোর মধ্যে অনেক কিছু, অনেক ঘটনা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তো যার কথা আমি বলছি, যে আমার পাশে দাঁড়িয়ে আছে, নাম জগন্নাথ পাল, ওর জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছে যেটার জন্য ওকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তাও বলবো, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে বা ওভারকাম করে ও কিন্তু আজকে একটা সরকারি চাকরি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আরও যেটা বলার, যে আমার মনে হয় যে এই বাধা বিপত্তিগুলোও আবার অনেক সময় নাকি কাজে দেয়, যে আমি একটা অন্য কিছু করে দেখাবো, যে ওর জীবনে যে দুঃখটা কষ্টটা ছিল সেটাকে মানে চাপা দেওয়ার জন্য, সেটাকে ছাপিয়ে তোলার, ছাপিয়ে দেওয়ার জন্যও কিন্তু অনেককে এই এই বাধা বিপত্তিগুলোই এগিয়ে দেয় তাকে চাকরি পাওয়ার জন্য। তো ও কিন্তু সেই ওর জীবনের সমস্যা ভুলে গিয়ে আমাদের তপোবনের যেটা মূল মন্ত্র ছিল, স্পিড, অ্যাকিউরেসি, টার্গেট, এই মন্ত্রকেই কিন্তু নিজের মনের মধ্যে বসিয়ে নিয়ে ও এগিয়ে গেছে। এবং কী করে ও আজকে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মতো চাকরি পেলো, বা ওর নিজের কাহিনী, ওর জীবনে কী হয়েছিল না হয়েছিল, আর ও কতগুলো চাকরি পরীক্ষায় কী ফর্ম ফিল আপ করেছিল, কোথায় কী পেয়েছে না পেয়েছে, আজ ওর মুখ থেকেই শুনবো। পরিচয় করিয়ে দিচ্ছি আরও একবার, নাম জগন্নাথ পাল, আইটিআই ডিজেল মেকানিক ট্রেডে পাস আউট 2017 সালে ম্যান্ডেল আইটিআই থেকে। জগন্নাথ, নমস্কার সবাইকে, আর স্যারকে শ্রদ্ধেয় প্রণাম জানাই। আর এই কয়েক মানে আমি অরিজিনালি এত কথা বলতে পারি না, সবার সঙ্গে কোনো কথা বলিনি, ভয় লাগে বলতে অরিজিনালি, তাও যতটা পারছি বলছি। আমি ওইখানে বসে থাকতাম, তো যখন আমাদের মতো সিনিয়র আসতো, এসে বলতো যে এ চাকরি পেয়েছে, হিংসা হতো মনে, হিংসা না রাখলে কিন্তু হবে না, হিংসা রাখবে যে হ্যাঁ আমি ওখানে আসি, আমি এখানে আসবে এক সময়, আর দেখবে ঠিক পারবে, ইচ্ছা রাখতে হবে, ইচ্ছা না রাখলে হবে না। তারপরে স্যার শুধু একটা কথা খুব ভালো বলতো, যে চেষ্টা করো, চেষ্টা করো, যা হবে, নাহলে আসে রেল লাইনে গিয়ে ছুলাবে ছুলা ছুলা বেজবে, বাদাম বেজবে, চেষ্টা করো, চেষ্টা না করলে হবে না, আর ইচ্ছা রাখতে হবে। তো আমার, আমি চেন্নাই জোনে পেয়েছি এবারে, তো টেকনিশিয়ানের ডিজেল সেটে। তো একটা কথাই বলবো, তপোবনে এসছো, সবার সব জায়গায় অন্যান্য জায়গায় পড়া হয়, কিন্তু এখানে ভাবতে পারো গার্জেন, আমার অরিজিনালি বাবা নেই, বাবা 10 থেকে 12 বছর আগে ছেড়ে চলে গেছে, তো মা কোনো কাজ করে না, আমি একটা কোম্পানিতে কাজ করি, তার সঙ্গে পড়াশোনা করতাম, নাইট ডিউটি করে চলে আসতাম 7:15 প্রথম ক্লাস ছিল, আর সেকেন্ড ক্লাস ছিল ওই, হ্যাঁ সেকেন্ড ক্লাস 8:15, দুটো ক্লাস ছিল আমাদের। তো মায়ের চেঞ্জ হয়েছে, প্রথম রবিবার ছিল, রবিবার থেকে অন্য দিন হয়েছে, তো আমি নাইট ডিউটি করে এসেছি, কোনো দিনও মর্নিং করে এসেছি, কোনো দিন মর্নিং কামাই করে এসেছি, কোনো চেঞ্জ করে এসেছি। চেষ্টা করতে হবে, চেষ্টা না করে কিন্তু হবে না, যে ভাবছো চেষ্টা এখানে আসছি পড়ছি হবে না, চেষ্টা করতে হবে। আর সবথেকে কথা, স্যার যেটা বলবে সেটা শুনতে হবে, এমন নয় যে তুমি বাইরে কিছু পড়লে এটা করবে না, স্যার যেটা বলছে সেটাই করো, A to Z, বাইরে কিচ্ছু পড়বে না, স্যার যেটা বলছে সেটা পড়ো, দেখো হবে, আর চেষ্টা করো, এই এই হচ্ছে না, যা আজকে এটা হলো না ওটা হলো না, এরকম করলে হবে না, ইচ্ছা রাখতে হবে। তো আমি প্রথম SSC পাস করি প্রিলিতে, মেনে পাইনি, ওটা বাদ গেল। তারপরে এই করিডর পাস করলাম 2.5-3 মাস আগে, দিল্লিতে আর পায়ে লেগেছিলো, আমি দৌড়াতে পাইনি। লাস্ট আমার টার্গেট ছিল, কেন আমার বয়স অনেক হয়ে গেছে, আমার 28 হয়ে গেছে, তো আমি জানি এটা আমার লাস্ট, এটা না করলে কিন্তু হবে না, এরপরে আর কবে পাবো আমি জানি না, কারণ এরপরে কবে বেরোবে, কারণ দেখছো তো কী অবস্থা, এখন কোনো পরীক্ষাই হচ্ছে না, এখনো যে কবে হবে জানি না। তো এটা ট্রাই করতে হবে, যে এটা ট্রাই করলে হবে, নাহলে হবে না, এরম ভাবতে হবে, যে ইচ্ছা রাখতে হবে যে হবেই, না হলে এরম যে হবে না যে এ পারলাম না যা, এরম এরম করলে হবে না, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলে সব হবে। তারপরে ম্যাম তো আছে, এনারা তো গুরুদেব, এনারা হলে মানে কী বলবো, এনারা অরিজিনালি গুরুদেব, যদি রেলের জন্য বা অন্যান্য জবের জন্য চেষ্টা করতে হবে, এনারা ইনি আমাদের কারেন্ট অ্যাফেয়ার করাতো আর ম্যাথ করাতো, আর মাঝখানে ইনি যে কারেন্ট অ্যাফেয়ার্স করাবে, বাইরে কিচ্ছু করতে হবে না, চোখ বুঝি বলো কিচ্ছু করতে হবে না। আমাদেরও কমন এসছে, এইবার একটু প্রবলেম হয়েছে, কারণ প্রবলেম হয়েছে আমার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আমাকে দুটো পরীক্ষা দিতে হচ্ছে, আমি সাইকোতে পাস করিনি, আমার চোখের জন্য, আমি LP সাইকো দিতে যাইনি, কারণ আমি চোখের জন্য বাদ যাবো। তো এবারে অরিজিনালি কথা, চাপ নেবে না, রিল্যাক্সে পড়বে, দেখবে হবে, এমন না যে দৌড় পরীক্ষা ফেল করলাম আর হলো না, এরপরে কী হবে জানি না। আর ইনি তো আছেনই, উনি তো পাশে দাঁড়িয়ে আছেন, উনি তো বলতে হবে না কিছু, সবাই তো ইউটিউবে দেখছে, সবাই জানে কী হচ্ছে কী বলছে, তো বেশি কথা নয়, যে ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ জগন্নাথ। আর একটা কথা স্যার বলতো, যে প্রথম দিন যখন আমি এসেছিলাম, স্যার বলতো যে এখানে যারা আছে, আমি আজকে যে কথা বলবো ওটা কিন্তু 100 কথার সমান, যারা চলে যাওয়ার এখনই চলে যাও, আর যারা থাকো থাকো। সত্যি সেই দিনের ক্লাস, ওরকম ক্লাস হয় না, আমরা উপরে ক্লাস করতাম, 2017 ভর্তি হয়েছিলাম, না 2018 জানুয়ারিতে ভর্তি হয়েছিলাম, সেই ক্লাসটা কেমন ছিল মানে স্যার কিন্তু কিছু বলার না, প্রথম একটা কথা, চায়ের কাপ নিয়ে এলো, ছবি দেওয়া আছে, চায়ের কাপটা নিয়ে এসে বলছে, আমার চিন্তা হয় না, আমি জানি আমি ভেবেছিলাম 3-4 মনে স্যার হবে, ও উনি একাই, এসব একটা কথাই বলছে, যে আমি আজকে যে কথাটা বলবো 100 কথার সমান,
আর কোনো কথা শুনবে না, বাইরে অনেক লোক পাবে যারা নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কথা শুনবেই না, শুধু চেষ্টা করে যাও। এখানে অনেক বন্ধু আমার সাথে পরীক্ষা দিয়েছে, অনেক বন্ধু আমাকে হেল্প করেছে, এমন নয় যে হেল্প করেনি, হেল্প করেছে, কিন্তু হিংসা রাখতে হবে, যে হিংসা না রাখলে হবে না, যে ও আর সবথেকে জেনুইন পরীক্ষা দিতে হবে, যে দেখে মেরে দিলাম একটুখানি ওটা করলে হবে না, নিজে জেনুইন পরীক্ষা দিতে হবে, জেনুইন পরীক্ষাতে পরীক্ষা যত নাম্বার পাও, আমি প্রথমে 8 না 9 পেয়েছিলাম আমার মনে আছে, তো এখন আমি 62 মধ্যে পেয়েছিলাম, তো 8 না 9 পেয়েছিলাম, তো সেটা আমরা যে 8 9 পেলাম বলে ওটা দেখে নিই, একটু কপি করে নিই, ওটা করবে না। আর আমাদের এখন জানি না তোমাদের করে কি না, আমাদের খাতা চেঞ্জ করে দেয়, পরীক্ষা দিলে ওটা চেঞ্জ করে দেয়, এখন জানি না করে কি না, এইসবগুলো পরীক্ষা দাও। আর রিকোয়ার্ড পরীক্ষা দাও, যেরকম নয় যে দৌড় যা হবে দেখা হবে, ওইটা করবে না, ইচ্ছা রাখতে হবে, ইচ্ছা না রাখলে হবে না। আর স্যার কথা বলতো যে কে বলে সরকারি চাকরি হয় না, 2 নম্বরই হবে, আমাকে দেয় ফোন নাম্বার, আমি তার কথা বলছি, কে বলছে ফোন 2 নম্বরই হয় না, এই সরকারি চাকরি হয় না, হয় সব, সবই হয়, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জগন্নাথ।